আসানসোল পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত চাঁদমারি এলাকায় দীর্ঘ 3 মাস ধরে পানীয় জলের সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এই সমস্যা নিয়ে আজ 1 অক্টোবর মেয়রের সাথে সাক্ষাৎ করলেন শতাধিক মহিলারা। দেখুন এদিন কি প্রতিক্রিয়া দিলেন মহিলারা এবং মেয়র বিধান উপাধ্যায় নেই হুয়া হ্যাঁ হ্যাঁ গিয়া থা কাউন্সিলর আয়া রা হ্যাঁ বলতে পাইপ কচড়া জম গিয়া হ্যাঁ পানি নেই আ রা টাইম লাগেগা হামলোগ পানি কে দিক্কত সে আয়ে হ্যাঁ হামলোগ পানি কা প্রবলেম হো রা চার মহিনা সে হামলোগ পানি নেই আ রা বহুত দিক্কত হ্যাঁ শ্রীনগর কাউন্সিলর ভি বোল দিয়া কি হামলোগ ক্যা কর সকতে হ্যাঁ ইসলিয়ে হামলোগ কর্পোরেশন কা পাস আয়ে হ্যাঁ মেয়র কা পাস অসুবিধা হো রা অসুবিধা পানি আ হি নেই রাহা 23 নম্বর ওয়ার্ড মে পানি আ হি নেই রাহা কম সে কম 1 ঘন্টে কে লিয়ে ভি আ জায়েগা তো হামলোগ কো বহুত মেহরবানি হোগা ইসলিয়ে রিকোয়েস্ট করনে আয়ে হামলোগ ইতনে সব কো মিল কে কি হামলোগ কো প্লিজ পানি কা ব্যবস্থা কর দি চলা পানি নল মে নেই আ রাহা হ্যায় তো কাইসে কাম চল রাহা কাম বহুত দিক্কত হ্যায় জেসে কি হামলোগ যা রে কহিন পর যা রে कुआं से पानी लाए कुआं का पानी भी खत्म हो जा रहा तालाब जाए तालाब में भी वैसा ही दिक्कत है मतलब बहुत दिक्कत हो रहा हम लोग क्या है प्रॉब्लम लेके क्यों आए मेरे को बहुत प्रॉब्लम है पानी के पास गए थे क्या बोल रहे वो बोला हम लोग रिक्वेस्ट किए हैं वहाँ पर वो बोलेंगे तभी ना यही बोल रहा वो भी वही बात बोल रहा वो भी तो उसी वार्ड में रहती है हाँ उनको पानी मिल रहा है उनको पानी मिलता होगा हम लोग ये हम लोग नहीं जानते उन लोग को मिलता होगा वो लोग को मिलता होगा हम लोग को नहीं मिल रहा इसलिए हम लोग यहाँ आए हैं ওদের রাইজিং মিল থেকে ওদের লাইন ছিল মানে রাইজিং মিল থেকে ওরা নিয়েছে নিজেরা ফলে জলের অসুবিধা হচ্ছিল ওদের এবং আমাদেরও ট্যাঙ্কের জল উঠাতে অসুবিধা হচ্ছিল ফলে কয়েকদিন থেকে ওরা জল পাচ্ছে না কম পাচ্ছে ওদের 7 দিন 8 দিন পর একদিন জল পাচ্ছিল রাইজিং তো সেই জন্য এসেছিল আমরা সাথে সাথে ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছি যে আপাতত এখন ওদেরকে ট্যাঙ্কার দিক এবং রাইজিংটা একটু বেশি চালিয়ে দিক যাতে ওরা ওদের জলটা হয়ে যায় পুজো আছে সব পুজো আছে সেগুলো তার মধ্যে 1 মাস কালকে ইঞ্জিনিয়াররা যে কেএসটিপি থেকে যে লাইনটা ওদের পাড়াতে ঢুকিয়ে দেবো আমরা ডাইরেক্ট লাইন ওদের পাড়াতে ঢুকাবো এবং সেটা তো হয়তো 1 মাস 1.5 মাসের মতো টাইম লাগবে তার মধ্যে আমরা করে দেবো কাজ আসানসোল থেকে 24 ঘন্টা লাইভের জন্য ওয়াসিম খানের রিপোর্ট অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচরাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের উপর থাকছে 40% পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া